আমার ছেলের পড়ার প্রতি কোনো মনোযোগ নেই। আপনার আপনি ছোটবেলা যেরকম ছিলেন আমার ছেলেটাও তেমন, আমি কি করতে পারি? আমি ছোটবেলায় কিরকম ছিলাম, আপনার ছেলে ঠিক কেমন, আপনি কিভাবে মিলে আছেন আমি জানি না। পড়াশোনার প্রতি মনোযোগ আমার কম ছিল ছোটবেলার, এটা ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ পুরো ছোটবেলার পুরো সময়টুকু এরকম ছিল না। একটা সময় হয়তো অমনোযোগী ছিলাম, আবার একটা সময় আল্লাহ তাআলা মনোযোগ দিয়েছেন আমাকে যথেষ্ট আলহামদুলিল্লাহ, এবং সেটা শৈশবেই। তো যাই হোক, সন্তান পড়াশোনার প্রতি অমনোযোগী হলে পড়াশোনাটাকে তার কাছে যেন বোঝা না হয় সেভাবে তাকে পড়াশোনা করানোর চেষ্টা করা দরকার। এরকম কোনো প্রক্রিয়া বের করা দরকার যে সে যেন হাসতে হাসতে খেলতে খেলতে পড়ে, তাকে উৎসাহ দিয়ে পড়ানো উচিত, এবং পড়াশোনাটা তার কাছে যেন বোঝা মনে না হয়। কোনো সাবজেক্টে তাকে দক্ষ করতে হলে এই সাবজেক্টটা যেই প্যাটার্নে বই পুস্তকে লেখা আছে, এই বই পুস্তক পড়তে তার বোর ফিল হয়, তাহলে সেক্ষেত্রে তাকে গল্পের ছলে, হাসির ছলে, অন্য কোনো ছলে তাকে শেখানোর চেষ্টা করেছে। যদি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এত বেশি চিন্তাভাবনা করার সুযোগ না আমাদের থাকে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থাকে, তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে চেষ্টা করা উচিত। তবে খুব বেশি জোর করতে গিয়ে বাচ্চাদের একেবারে ভেঙে ফেলা উচিত নয়। অনেক সময় বাচ্চারা বাবা মার খুব বেশি প্রিয় প্রিয়ের কারণে নষ্ট হয়ে যায়, সেটা যেন না হয়। তো এ বিষয়ে প্রয়োজনে আপনি খুব অভিজ্ঞ কারোর সাথে দেখা করে সরাসরি শরণাপন্ন হয়ে বাচ্চার বিষয়ে জানিয়ে তারপর আপনি পরামর্শ নিন।